নিরামিষ দিনে কি রান্না করব সেটা ভাবছো তো? তাহলে এই রেসিপিটি পুরো দেখার তোমাদের অনুরোধ রইল। এর জন্য এখানে আমি অল্প মুগ ডাল নিয়েছি, অবশ্যই এখানে সোনা মুগ ডাল নিয়েছি। সোনা মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নেবো, একটা সুন্দর যখন গন্ধ আসবে সেই পর্যায়ে অবধি মুগ ডালটাকে আমি ভেজে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিলাম। মুগ ডালের মধ্যে খুব বেশি এখানে জল দেব না, অল্প লবণ অল্প হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। মুগ ডালটাকে পরিমাণ মতন জল দিতে হবে যাতে মুগ ডালটা গলে না যায়, কিন্তু অল্প কিন্তু সিদ্ধ যাতে হয়ে যায় সেই পরিমাণ মতন জল দিতে হবে। এখানে আমার মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মুগ ডালটাকে এক সাইডে তুলে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 4-5 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে আমি জিরে দিলাম আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। জিরে আর লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা খেরো। খেরোটা কিভাবে কাটবে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। খেরোটা যখন কাটবে তখন খেরো থেকে বীজগুলোকে আলাদা করে নেবে, দিয়ে পরে খেরোটাকে এই এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেবে। খেরোটা দেওয়ার পর এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ, অল্প চিনি আর এখানে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। খেরো রান্না করার সময় কোনো রকম জল ব্যবহার করব না। খেরোটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো 5 মিনিটের জন্য। খেরো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মুগ ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সবার শেষে আমি এখানে দিচ্ছি দিলাম 1 চামচ মিল্ক পাউডার, আর এখানে এক দিলাম 1 চামচ ঘি। মিল্ক পাউডার আর ঘিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলে আমার রেডি হয়ে যাবে মুগ খেরো। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও। আর এই রেসিপিটি সার্ভ করবে রুটি কিংবা ভাতের সাথে, নিরামিষের দিনে ভীষণ ভালো একটা রেসিপি। অবশ্যই বানিও, বানিয়ে একটা কমেন্ট করে দিও। আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আজ এই অবধি, সবাই ভালো থেকো।